আমরা এগুলো করতে আজকে এখানে উপস্থিত আজকের এই চলচ্চিত্র ফোরামের সম্মানিত সভাপতি, আজকের এই চলচ্চিত্র ফোরামের সম্মানিত জেনারেল সেক্রেটারি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, আমাদের সকলের প্রিয়, এর আগে একবার এসেছেন সোহান ভাই আমার ইকবাল ভাই নিয়ে একটি ছবির মহরতে, শুটার ছবির মহরতে, সেখানেই দেখা হয়েছে। সেখান থেকেই সেখানে প্রথম তার স্নেহের ছোঁয়া পেয়েছে। আজকে তার নাম শুনে অত্যন্ত আনন্দিত হয়েছে। সেই মানুষটি আজকে আবার এসেছে। আমার সামনে বসে আছে আমার অত্যন্ত শ্রদ্ধে একজন মানুষ, এটি আমাকে শ্রদ্ধা যে মানুষের এমন হয় সেটা এটিএম অঙ্কেলের কিছু কথা যদি আমি কিছুদিন আগে না শুনতাম, ভালোবাসা যে এমন হয়, কেউ কাউকে ভালোবাসতে যে প্রতিদিন তার সাথে দেখা হতে হবে বিষয়টা এমন নয়, হাজার মাইল দূরে থাকলেও যে মানুষের ভালোবাসা বিন্দু পরিমাণে কমে না, স্নেহবোধ যে বিন্দু পরিমাণে কমতি হয় না, ঘাটতি হয় না, আমি আবারও সেটা দেখেছি এটিএম অঙ্কেলের কাছ থেকে। আমাদের সামনে আরো বসে আছেন বাংলা চলচ্চিত্রের এখন পর্যন্ত যাকে মুভি মোগল বলা হয়, যার রেকর্ড এখন পর্যন্ত কেউ ক্রস করতে পারেনি, এত ছবি প্রযোজনা করেছেন, এত সুপার ডুপার হিট, এত ব্লকবাস্টার মুভি প্রযোজনা করেছেন, এ কে এম জাহাঙ্গীর খান সাহেব বসে আছেন। আজকে আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ সুবর্ণা আপা বসে আছেন, নতুন আপা বসে আছেন, শাওন ম্যাডাম বসে আছেন, কত নাম বলবো, অনেক নাম বসে আছেন, মাননীয় সংসদ সদস্য বসে আছেন, সম্মানিত সকলেই এখানে বসে আছেন। আজকে চলচ্চিত্র ফোরাম যেটা আপনাদের সকলকে নিয়ে সকলের দোয়ায় আজকে সকলের একত্রিত হয়ে যে শুভ ঘোষণা আসছে, শুভ ঘোষণা আসলো, শুভ মহরত বলবো, যে শুভক্ষণে শুভ মহরত আপনাদের সকলের দোয়ায় যে স্টার্ট হলো, আসলে এটা প্রয়োজনীয়তা ছিল অনেক আগেই। আপনারা হয়তো জানেন আমি এর আগে দুবার নির্বাচিত শিল্পী সমিতির প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি অনেকবার চেষ্টা করেছি যে চলচ্চিত্রের সর্বস্তরের মানুষগুলো, শিল্পী, পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, ক্যামেরাম্যান, প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ম্যানেজার ইউনিট, সমস্ত ক্রিয়েটরি তারাও এক পার্ট অফ দ্য ফিল্ম, সমস্ত সংগঠনগুলো এবং তার সাথে সিনেমা হল মালিক, তার সাথে বুকিং এজেন্ট অ্যাসোসিয়েশন, সকলকে কিভাবে একত্রিত করা যায় বহির্বিশ্বের মতো। আজকে আমরা যদি পার্শ্ববর্তী দেশেই দেখি, সে হলিউড পর্যন্ত এতদূর শাশ্বত আনন্দে পেরিয়ে নাই গেলাম, যদি পার্শ্ববর্তী দেশের টলিউড ইন্ডাস্ট্রিও যদি দেখি, বিগত কিছুদিন আগের কথাই যদি আপনারা বলতে যান, অনেকেই কিন্তু বলে থাকেন যে ভাই সেখানে তো কিছু বছর আগেও আপনার সেখানে বাতিই চলতো না, অবস্থাটা এমন ছিল, সত্যিই তাই। আমি এসে এখানে দেখেছি সেখানকার এখন সুপার সুপারস্টার হিরো হিরোইনরা তারা এখানে কাজ করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকতো, পাগল হয়ে থাকতো, তবে ঢাকা থেকে একটা ডাক্তার, এখানকার ইন্ডাস্ট্রি এতটাই সমৃদ্ধ ছিল তখন, এতটাই সমৃদ্ধ ছিল মাঝখানে, আমি বলছি আপনার উত্তম কুমার একত্রিত হয়ে আপনারা সকলেই জানেন ইম্পার মতো একটা অ্যাসোসিয়েশন করেছে, সেখানে আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে, পরিচালক আছে, প্রযোজক আছে, শিল্পী, কলাকুশলী, ইনফ্যাক্ট আপনার যে প্রোডাকশন বয়টা কাজ করছে, যে আপনাকে ড্রেস পরিয়ে দিচ্ছে, যে আপনার মেকআপের ক্যানটা নিয়ে দাঁড়িয়ে আছে, সে পর্যন্ত আছে, সেখানে হল মালিক অ্যাসোসিয়েশন আছে, হল মালিকরা আছে, যেখানে আপনার বুকিং এজেন্টরা আছে, সকলের স্বার্থই কিন্তু সেখানে রক্ষিত হচ্ছে। আমরা সকলে আজকে আমরা বললাম যে ফাইন, আমি অমুক অ্যাসোসিয়েশনের আমরা একটা উদ্যোগ নিলাম, আমরা একটা উদ্যোগ নিয়ে আমরা খুব জ্বালাময়ী কিছু বক্তৃতা দিলাম,
খুব দফা দিলাম, 14 দফা, 16 দফা, 20 দফা, আমরা একেবারে সমস্ত কিছু ট্রেড চেঞ্জ করে দেব। আমরা তো একটা অ্যাসোসিয়েশন, আমরা পার্শ্ববর্তী আরেকটা অ্যাসোসিয়েশনের সহযোগিতা নিলাম, খুব ভালো কথা, তাদের সাথে মিটিং চললো, ভালো কথা। আরেকটা অ্যাসোসিয়েশনের সাথে আবার তাদের সাথে চিঠি চালাচালি হলো, আবার গিয়ে বসলাম, আবার গিয়ে হলো। এগুলো করতে করতে আমি দেখেছি যে আমার 2 বছর গেছে, আবার ইলেকশন চলে এসেছে, আবার এগুলো করতে করতে আরেক ট্রামে, যে এই ট্রামে করবই, আবারও চিঠি চালাচালি সকল কিছু করতে করতে গিয়ে কিন্তু আবারও 2 বছর পার। আজকে এখানে কারা একত্রিত হয়েছে? যারা এখন কাজ করছে, যারা এখন কাজ করছে। আজকে চলচ্চিত্র কারা এগিয়ে নিয়ে যাবে, এখন কার এই ক্রান্তিকাল কারা এগিয়ে নিয়ে যাবে, যারা এখন ফিল্ডে আছে, যারা কাজ করছে, আর তাদের উৎসাহ যোগাবে আমাদের অতীতের সেই সোনালী যুগ, সোনালী যুগ। আপনার পার্শ্ববর্তী দেশ হলিউড বলেন, পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রির কথা, উন্নত ইন্ডাস্ট্রির কথাই বলেন, সেখানে আপনারা তাকালেই দেখবেন যে আপনার অতীতে সমৃদ্ধশালী ছিল, অনেক অনেক বড় ইন্ডাস্ট্রি ছিল, আজকে তারা তার চাইতে আর অনেক বড়। পার্শ্ববর্তী দেশে মানে প্রবীণ সুপারস্টারদের যদি এখনো ইন্টারভিউ দেখেন, সেখানে বলে যে আমাদের জন্ম কেন এই যুগে হলো না, তাহলে আমার স্ট্যাচুটা মাদাম তুসোতে থাকতো, পুরো পৃথিবী আমাকে চিনত। এখন তো সেই যুগ যেখানে প্রযুক্তি আপনার হাতে আছে, আপনি আপনার দেশকে, আপনি আপনার কৃষ্টি কালচারকে, আপনি আপনার সিনেমাকে পুরো পৃথিবীর বুকে নিয়ে যাবেন। সেই রূপকথার গল্প ধরে বসে থেকে শুধু পিছিয়েই যাচ্ছি যে একটা সময় আমাদের এখানেও কানের ইনভাইটেশন আসতো, কবে সাল ছিল সেটা ভাই মনেই করা যায় না, ব্যাপারটা হচ্ছে এমন। বইয়ের এখন কি ভালো ছবি হচ্ছে না? ভালো ছবি হচ্ছে, বাট ভালো ছবিগুলো এই ক্রান্তিকালের মধ্যে এত প্রবলেমের মধ্যে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, গহীন বালুচরে। ম্যাডামই বানিয়েছেন, অসাধারণ একটা পোস্টার হয়েছে ম্যাডাম, আগেও বলেছে, ইনফ্যাক্ট আমি খুব প্রাউড করে বলেছি যে কি কি সিনেমা হচ্ছে, আমাকে শ্রীকান্ত মেয়েদের জিজ্ঞেস করছিল সে কি কি সিনেমা হচ্ছে, অসম্ভব ভালো বানিয়েছে অমিতাভ বেজান, আমার বলতে কমার্শিয়াল সিনেমা নিয়ে তো বলেছি, তার বাইরের কথাও বলেছি। এখন কিন্তু সেই যুগ নেই আর কমার্শিয়াল সিনেমা আর ক্লাসিক সিনেমা, এখন মানুষ বলে ভালো সিনেমা। ভালো সিনেমা কোনটা? ভালো গল্প দেখতে চায়, ভালো সমস্ত কিছুরই ভালো দেখতে চায়, অ্যাকশন সিনেমা হলো সেটা ভালো ভালো কিছু দেখতে চায়। আজকে সকলকে এখানে কিন্তু সকলকে নিয়ে হই হই করে হচ্ছিল না, হচ্ছিল না, হচ্ছিল না, চট করেই কিন্তু হয়ে গেল, চট করেই কিন্তু সকলের মধ্যে একটা, সকলের মধ্যে কিন্তু একটা স্পিরিট চলে আসলো এই প্রবলেমের কারণে, যে ইয়েস আমরা সকলেই তো প্রবলেম ফেস করছি, আমি হল মালিক প্রবলেম ফেস করছি, আমি বুকিং এজেন্ট প্রবলেম ফেস করছি, আমি প্রোডিউসার প্রবলেম ফেস করছি, আমি আর্টিস্ট প্রবলেম ফেস করছি, আমি ডিরেক্টর প্রবলেম ফেস করছি, আমি ভালো ছবি বানাচ্ছি ব্যবসা করতে পারছি না, আমি ব্যবসা করতে পারছি তো ভালো ছবি বানাতে পারছি না, এই তো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর একটা কালচার হয়ে দাঁড়িয়েছিল আমাদের কিছুদিন ধরেই, একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে কালচারটা আমি অনেক বছর দেখিনি, আমি শুনিও নি, যে একটা ব্যান একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, কথা বললে ইভেন পা ফেললে ইভেন, এবার ডান কাঁথলো ব্যান, বাম কাঁথলো ব্যান, তাহলে যাবো না কোথায়? এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে, এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে যদি কথা বলার স্বাধীনতা না থাকে, যে কথা বললেই ব্যান, তাহলে কি হবে ইন্ডাস্ট্রি? সেই থেকে কিন্তু এখানকার সমস্ত সিনিয়র জুনিয়র সমস্ত অঙ্গনের মানুষগুলো কিন্তু এখন যারা কাজ করছে, এখন যাদের কাছে, যাদের কাছে এই ইন্ডাস্ট্রি, যারা বয়ে নিয়ে যেতে চায় বহুদূরে ইন্ডাস্ট্রিকে, তারা সকলে মিলে একত্রিত হয়ে চেষ্টা করছে যে তবর সময় আমরা একত্রিত হই নিজের প্রয়োজনে, আমরা একত্রিত হই চলচ্চিত্রের প্রয়োজনে, আমরা একত্রিত হই বঙ্গবন্ধুর চলচ্চিত্র যেটা তিনি তৈরি করে গেছেন এফডিসি, সেটা তো তালা ছুঁড়ে যাবে, আমরা একত্রিত হই সেই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। আমরা কেন পিছিয়ে থাকবো? বাধা তো আসবেই, বাধা তো এসেছিল, কারাগারও খাটতে হয়েছে বঙ্গবন্ধুকে, তাই বলে উনি যদি পিছিয়ে যান তাহলে আজকে আমি শাকিব খান আপনারা এখানে দাঁড়িয়ে তো কথা বলতে পারতেন না। সাহস তো কাউকে না কাউকে দেখাতেই হয়, সাহস দেখিয়েছিলেন বঙ্গবন্ধু, সাহস দেখিয়েছিলেন সমস্ত সেই শ্রদ্ধেয় নেতারা যাদের নেতৃত্ব চলে
এই বাংলাদেশ হয়েছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমরা সিনেমা বানাচ্ছি, দেশের গান গাইতে পারছি। অনেক কিছু করে হই 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 হচ্ছিল হচ্ছিল হচ্ছিল, তখন একটা জিনিস মাথায় আসলো। আমি একজন মানুষের নাম বলতে চাই, আমার খুব কাছের একজন মানুষ, আমার বন্ধুও বলা যায়, আমার ভাইও বলা যায়, আমার খুব কাছের একজন মানুষ, সমস্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট সমস্ত অ্যাসোসিয়েশনের সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করি, চলেন একটা স্টেপ নিই, দেখি কি হয়। এই ঢাকা ক্লাবে আমরা সেই মিটিংটা করেছিলাম, যেখানে চলচ্চিত্রের সর্বস্ত সর্ব সেক্টরের লোক কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, কিন্তু মালিক থেকে শুরু করে একদম চলচ্চিত্র নির্মাণের একেবারে সমস্ত অ্যাসোসিয়েশনের সবাই কিন্তু সেখানে উপস্থিত ছিল, নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন। আমরা এখানে লাঞ্চের ব্যবস্থা করছিলাম, ইকবাল ভাই সেই বিষয়টা আমাকে মনে করিয়ে দিয়েছিলেন, এবং তার অনেক তখনকার সময়ে তার এই সমন্বয়ের ব্যাপারটা তার খুব ভালো ছিল এবং সমন্বয়টা করেছেন খুব। কাকে কাকে লাগবে? দিলু ভাইকে লাগবে, দিলু ভাই তো আছেই। কাকে কাকে লাগবে? হায়াত আমিরকে লাগবে, আছেই। কাকে কাকে লাগবে? আব্দুল আজিজ তো আপনারই বন্ধু মানুষ, কাছেরই লোক, উনিও আর একই তো আছে। ওকে ফাইন, হয়ে গেল। কাকে কাকে লাগবে? মৌসুমী ম্যাডাম, তাহলে সেই থেকে কিন্তু শুরু হয়। তারপরে মাঝখানে আমাদের কিছু অবজার্ভ করার বিষয় ছিল, আমরা ভেবেছিলাম যে আসলে অনেক ইজিতেই হয়তো অনেক ইজি সমস্যার সমাধান হবে, যখন দেখলাম যে ইদি সমস্যার সমাধান তো হচ্ছে না, ইদি সমস্যাকে আরো কিভাবে জটিল করা যায় সেই প্রক্রিয়াই চলছে। সেখান থেকে কিন্তু আবার হলো মৌসুমী ভাবের একটা রেস্টুরেন্ট আছে, আপনারা যদি না খেয়ে থাকেন গিয়ে খাবেন, চমৎকার একটা মেক্সিকান একটা রেস্টুরেন্ট, তো সেখানে এই আমন্ত্রণটা দিয়েছিল। তো সেখানে আমরা সবাই গিয়ে সেখান থেকে আবার একটা মিটিং করলাম, আমরা সুন্দর করে আবার স্টার্ট করলাম। সেটাও যেন ক্লিয়ার থাকে, আবার একজন হল মালিকও যেন বলতে পারে যে ভাই আমি এত টাকা এমজি দিয়ে ছবিটা নিয়েছি, আমি তো লস করেছি, বাকি টাকা তো দিচ্ছে না। আমি যেন আমার সমস্যার কথা বলতে পারি যে আমার কিন্তু এরকম সিস্টেম হওয়া উচিত, ভাই একজন পরিচালক তার কথা বলতে পারে, সকলকে যেন খুঁজে খুঁজে ডাকতে না হয়, চিঠি চালাচালি করতে না হয়, ভাই পরিচালক অ্যাসোসিয়েশনকে দাও, প্রযোজক অ্যাসোসিয়েশনকে দাও, সমস্ত অ্যাসোসিয়েশন সমন্বয় একটা অ্যাসোসিয়েশন গঠন করার উদ্যোগেই কিন্তু আমরা এসেছি। আমরা তো সকলে চলচ্চিত্রের মানুষ, সবাই এক টেবিলে বসে থাকবো, আমরা এখন আলাদা আলাদা হয়ে বসে থাকবো। আজকে অন্যান্য অ্যাসোসিয়েশনের যারা আছেন সকলেই চলচ্চিত্রের মানুষ, আমার বিশ্বাস আজকে যেই সমন্বিত অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে, যে ফোরামটা তৈরি হয়েছে, এই এক ছাতার তলেই কিন্তু আমরা সকলে চলচ্চিত্রের সমস্ত মানুষ, যারা এখন কাজ করছেন, যারা অতীতে চলচ্চিত্রের অনেক কন্ট্রিবিউশন আছে, যাদের কন্ট্রিবিউশনে চলচ্চিত্রে এগিয়ে গেছে, নিয়ে গেছে, তারা যাদের যাদেরকে দেখে আমরা স্বপ্ন দেখা শিখেছি, এমন সকলে মিলেই আমরা এই ছাতার তলে এসে আমরা আমাদের চলচ্চিত্রকে অনেক সমৃদ্ধ একটা চলচ্চিত্রের জায়গায় নিয়ে যাব। আমাদের এই চলচ্চিত্রকে শুধু দেশের কর্মী নয়, দেশের কর্মীকে পেরিয়ে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দেবো। অলরেডি তো বিশ্বের দরবারে ভালো ভালো ছবি যাওয়া শুরু হয়ে গেছে, আপনার কো-প্রোডাকশন ছবিগুলো গেছে, চঞ্চলের ছবিটা গেছে, ম্যাডামের ছবিটা যাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করছি, কাজ করবো। মধ্যাহ্নভোজের সময় হয়ে গেছে, আর বেশি কথা বলে সবাই আমাকে মারতেও পারে। ধন্যবাদ সবাই।